রান্নাঘরে চলে এলাম, সকালের মেনুটা একবার তোমাদের দেখিয়ে নিই। এই দেখো, এখানে দু রকম বড়া ভাজা আছে। একটা হলো হিমচে শাকের বড়া, সেই কিছুদিন আগে ডালনা করেছিলাম, কিছুটা হিমচে শাক ছিল, তো তা দিয়ে বড়া হয়েছে। আর এই বড়াটা হয়েছে বেগুন দিয়ে। কুমড়ো আজকে ছিল না, না হলে তো কুমড়োর বড়া হতো, আর এটা ভগবানকে প্রসাদ দিয়ে নিয়ে এসছে। চলো এখানে মিশিয়ে দিয়ে একসাথে করে নিই। আর এখানে দেখো, আমি প্রেশার কুকারে আজকে করে নিয়েছি আলুর ছেঁচকি, আলু, ধনে পাতা আর মটরশুঁটি, কড়াই। আর ওদিকে দেখলে তো শসা কেটেই নিয়েছি, তো একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। আর একটু গরম করে নেব, তাহলেই এটা ঘন ঘন হয়ে আসবে। চলো একবারে বেড়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। আর আমরা আলুর চচ্চড়ি বলো আর ছেঁচকি বলো, তাতে কিন্তু হলুদ দিই না, কিন্তু দেখছো কী সুন্দর, এটাকে আমরা শিম কালার বলি, কী সুন্দর কালারটা এসছে। চলো এবার নিয়ে যাই খাবার ঘরে। খাবার তো নিয়ে এলাম, দেখছি ছেলে এখানে গাড়ি চাগিয়ে বিছানায় তুলছে আর নামাচ্ছে, যখন যেখানে মনে হয় ও সেখানেই চাপে। চলো খাবারটা রাখি, এই বিছানাতে বসেই তো খাই আমরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো কীভাবে বসে পড়েছি ছাদের মধ্যে, এসে ছাদে এসেছি, এ দেখো জামা কাপড় শুকনো দিতে, কিন্তু এসে কী বলো তো বসে পড়েছি। আর আমার ব্যাকগ্রাউন্ডে দমকলের আওয়াজ পাবে, আর আমি চোখ খুলতে পারছি না, আর তো ভালো লাগছে রোদ রাখে, তো তার জন্যে। তো সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে সাড়ে দশটা। আমি অনেকক্ষণ আগেই ব্লগটা শুরু করেছি, দেখালাম তোমাদের সকালে মুড়ি টুড়ি খেয়েই ছাদে এলাম, জামাকাপড় কাচা হয়ে গেছে অনেকক্ষণ, কাজকর্ম করে ঘরদোর পরিষ্কার করে তারপরে একবারে জামাকাপড় কেচে রেখে দিয়েছিলাম যে সময় হলে আসবো দিতে। আর মা গেছে এখন নিচে, কালকে মাঠ থেকে এক বালতি মাটি বয়ে নিয়ে এসেছি। কারো জমির মাটি, কারো জমির তো অবশ্যই, ইঁদুরে তুলেছে মাটি, তো ইঁদুরে মাটি তুলেছে, ওই মাটি নিলে খুব একটা রাগ করে না, মানে যাদের জমিতে তোলে, ও তো অনেক নিচ থেকে তোলে ইঁদুরে মাটিটা। তো যাই হোক, ইঁদুরের মাটি নিয়ে এসেছিলাম এক বালতি, তো এক বালতিতে কিন্তু কাজ হবে না, মা বললো যে ঠিক আছে আমি শুরু করি, একদিনে তো আর উনুন হবে না, আর উনুনটা মাটিতে নয়, বাগানটা তো দেখেছো পুরো গাছপালায় ভর্তি, উনুনটা হবে হচ্ছে একটা টালির মধ্যে, টালির উপর। মা বললো হ্যাঁ পারবো, আর এইটা মানে আমাদের শখ, আমাদের কিন্তু কোনো কার্ড নেই, কিচ্ছু নেই, গুল আঁচ কিচ্ছু নেই, আমাদের শুধু শখে একটা উনুন করা হচ্ছে, যদি আমরা কাঠমোড় জোগাড় করতে পারি তাহলে মানে রান্না হবে, আর যদি কাঠমোড় জোগাড় করতে না পারি তাহলে ওই উনুন এমনি মানে শো দেখানোর জন্য বাড়িতে সাজিয়ে রাখা হবে, এই আর কি। আর তোমাদের কার কার শীতে এরকম চুলকানি প্রবলেম আছে বলবে তো, আমার হাত পুরো লাল হয়ে যাচ্ছে, এত কুটকুট করছে, আর রোদরা এসে বসতে তারপরে মনে হলো একটু ঠিক আছে, হাত পা সব চুলকায় আমার ঠান্ডায়, ঠান্ডা জল ঘাঁটলে। আর প্রত্যেকটা মেয়ে ছেলের তো সকালের দিকেই কাজ থাকবে বলো, ঘরদোর পরিষ্কার করা বলো, রান্নার কাজ, সেখানে জল ঘাঁটা, জল ছাড়া তো কিচ্ছু কাজটি হয় না, যদি চুপচাপ বসে থাকা হয় তাহলেই তো, এই আর কি। চলো আমি আর একটুখানি রোদটাকে শরীরের মধ্যে নিই, পাঁচ মিনিট দশ মিনিট বলবো না, কেননা ছেলে স্কুল দিতে যাওয়ার সময় হয়ে গেছে। আর এই জামাকাপড়গুলো দিয়ে নিই, আর চলো মাঠটা একটু দেখাই তোমাদের। এই তো আশপাশে দমকল চলছে, জমিতে এখন জল দিচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো নিচে দুজনে বসে বসে উনুন করা শুরু করে দিয়েছে, আর এইদিকে দমকল, একটা দমকল নয় দুটো দমকল চলছে, আর এইদিকে দেখছো দুটো পাইপ, আলের ওপর পাইপ গেছে, কত দূর দূর পর্যন্ত পাইপ গেছে দেখো, অনেক দূর অনেক দূর, আমার ক্যামেরায় অত দূর পর্যন্ত আসছেও না, দাঁড়াও সামনে যাই যদি তোমরা বুঝতে পারো কিছুটা। এই দেখো সোজা তো একটা গেছে, তারপর দেখো একটা ফাঁকা জমি আছে, সেই ফাঁকা জমিতে সাপের মতো কেমন গেছে পাইপটা, ওইটাও কিন্তু পাইপ, তাহলে কত দূর পর্যন্ত জমি ছিঁচছে বুঝতে পারছো। শীতকাল, আমার হাতের প্রবলেম আছে, পুরো কেঁপে কেঁপে যাচ্ছে, তো দেখাতে পারলাম কতটা জানি না। চারিদিকে এখন মাঠের কুয়াশা, যেটা তোমাদের প্রত্যেক দিন দেখাই, আজকেও একবার বলে দিলাম দেখালাম, তো চলো চটাপট করে ভাবছিলাম বসবো, তো ওই দেখো গাছের আড়ালে মা আর বাবু আছে, ওরা এক্ষুনি উনুন তৈরি করতে শুরু করে দেবে, আমি নিচে যাই। চলো তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো দিয়ে নিচে যাই, ভাবছিলাম একটুখানি ও ছাদে রোদে বসবো, আর আজকে সবথেকে মজার ব্যাপার হলো ছাদে একটু হাওয়া নেই, তো চলো নিচেতেও তো রোদ আছে, নিচেতেও রোদে বসা যাবে। আর উনুন কীভাবে করবে তোমাদেরকে দেখাবো, আমি অতটা উনুন করতে পারি না, আমি হয়তো মাটির মধ্যে পারবো কিন্তু ওই টালির মধ্যে পারবো না, তো চলো মা পারবে, তোমাদের সাথে একটু শেয়ার করি।
জামা কাপড় শুকনো দিয়ে নিচে চলে এসেছি। এখানে কিচারের সুইচটা একবার অন করে দিই, ছেলেকে স্নান করাবো তো তার জন্য। আর আনাজ কি কেটেছি তোমাদেরকে দেখিয়ে নিই, ধরো হাতটা আগে ধুই। আজকে রান্নার মেনুতে আছে এই আলু, টমেটো, আর এখানে কড়াইশুঁটি, বাঁধাকপি আছে, তো এই দিয়ে হবে বাঁধাকপির তরকারি। শীতকাল মানেই আমাদের ফুলকপি বাঁধাকপি কমন ব্যাপার, প্রত্যেক দিন পেয়ে যাবে সাথে। আর এইখানটায় রয়েছে বেতর শাক, কালকে যে মাঠ থেকে তুলে নিয়ে এলাম না, তো ধোয়াই আছে বলে আমি আর পেথের মধ্যে ঢালিনি, সরাসরি কড়াইতে চলে যাবে। আমাদের শাক না সেদ্ধ করে তারপরে ভাজা হয়। আর এই দিকে দেখো, এটা হলো বেগুন, শিম আর আলু, এই দিয়ে হবে এই যে নিম পাতার ঝোল। তো এত নিম পাতা দেখে ভেবো না এতগুলো নিম পাতা দেওয়া হবে, হয়তো তিনটে দেওয়া হবে এই ঝোলটার মধ্যে, তাও অনেকটা তেঁতো হয়ে যাবে। আমাদের গাছের নিম পাতা অনেক বেশি তেঁতো, তো চলো নিচে যাই, গাছটাও তোমাদের দেখিয়ে দেব। আর আজকে এই ইলেকট্রিক কেটেলটা আমি একটুখানি মেজে ধুয়ে পরিষ্কার করেছি। এই ইলেকট্রিক কেটেলে মানে মেজে এই দেখো নিচটা, এই জায়গাগুলোয় তো কারেন্ট থাকে, তো জল লাগাই যখন ভয় লাগে যে কিছু প্রবলেম হবে নাকি। তো এখানেও একটু জল আছে, থাক পরে মুছে তুলে নেব। তো তোমরা আমাকে জানাবে তো যে ইলেকট্রিক কেটেলটা এইভাবে সরাসরি ধুয়ে নেওয়া যায় কি না। তো আমি একদম মেজে ধুয়ে যেমন বাসন ধুই সেইভাবে ধুয়ে রেখেছি। আর এখানেও তো রান্নার সকালের রান্নার আর সকালের খাবার বাসনটা ধুয়ে নিলাম। আমাদের অল টাইম দেখবে বেসিনটা ফাঁকা, না হলে আমাদের ঠিক মানে পছন্দ হয় না, বেসিন ফাঁকা আর গ্যাসটা পরিষ্কার, এই রে চাপা দেওয়া হয়নি। তো চলো নিচে যাই, আর নিচে যাওয়ার আগে জল নিয়ে যাব। নিচে চলে এসেছি, এখন তো এখন দুজনের চলছে মারপিট। আর এই যে মা উনুন করবে বলে জোগাড় করে নিয়ে বসেছে, জল নিয়ে সবার গায়ে দিচ্ছে। বাবু তুমি জামা প্যান্ট খোলো, স্নান করাবো। মাটিটা এখানে নিয়ে এসে মাখবো, দেখছি। আর এইটা এই মাটিগুলো কালকে নিয়ে এসেছি এক বালতি মাটি মাঠ থেকে। হ্যাঁ দিন জল। ওই বাবু গরম জলটা নষ্ট করে ফেলিস নি, চান করাবো, চান করিয়ে দেবো তো এক্ষুনি। গোবর করছ না? গোবর না, মাটি কাদা করছি। হ্যাঁ কাঠেরই করুন না, আঁচের করতে গেলে অনেক কিছু তো চাই, শিখ চাই, হ্যাঁ লোহার, আবার একটাতে নয়, একটা নয় দুটো তিনটা চাই, তাহলে চারটে চাই। এক হাতে হবে না, এবার ফোনটা রেখে দু হাতে দিই। টালির উপরে মাটিটা নিয়ে গোল গোল করে দিয়ে দিচ্ছে, এখন আজকে শুধু এইরকম গোল স্ট্রাকচারটা করবে, একদিনে তো পুরো উনুন হবে না, নরম মাটি, আরও মাটি আনতে হবে, কাদাটা মেখে হলো এইটুকু। আর বাইরে দেখাই দমকলের আওয়াজ, দমকল দিয়ে যা মাটি ছিল এখন এই রকম করতে পেরেছে, আর মাটি শেষ হয়ে গেছে, মাটি নিয়ে এলে বাদ বাকি উনুন হবে, আর এটা তাছাড়া শুকোতেও থাক, তারপর এটা কিছু করা যাবে, এখন নরম মাটি তো আর কিছু করা যাবে না। আচ্ছা
আমার ছেলে এত বদমাস, মগে করে জল নিয়ে গিয়ে উনুনের মধ্যে দিয়ে দিয়েছে, ওই জন্য উনুন একটু তেরা বাঁকা হয়ে গেছে জল পেয়ে, আর এই দিকটাও একটু ভেঙে ভেঙে যাচ্ছে। আজকে বললাম কাঁচা মাটি, তো মা কি করছে জল দিয়েছে যখন, এই যে একটু লেপে লেপে দিচ্ছে, একদিনে তো পুরো উনুন হবে না, তো একে এবার শুকোতে দেওয়া হবে, তারপর সময় লাগবে, শুকিয়ে গেলে তারপরে বাকি কাজ। তার মধ্যে এই মাটি জোগাড় করে এনে রেখে দেব, আই আমার ছেলে স্নান টান করে এবার স্কুলে নিয়ে যাব। বাবু জল দিও না, চ আয় স্কুলে আয়। আর বাইরে প্রচুর দমকলের আওয়াজ, কতটা আমার কথা শুনতে পাচ্ছ জানি না, আরেকবার দেখিয়ে দিই। একটা একটু বড় দমকল, একটা একটু ছোট দমকল। বাবুকে স্কুলে দিয়ে এসে দেখি উনুনটা ঠিক এইরকম করেছে, আর এইখানে একটা স্ট্রাকচার করে দিয়েছে, এইখানটায় উনুনটার মুখটা হবে, আর কাঠের উনুন হবে, জাল দেওয়া উনুন তার জন্যে। সেই বিয়ে বাড়ি গেছি কবে, তো যেগুলো পরেছিলাম হার কানের এইগুলো কিচ্ছুটি গুছিয়ে রাখিনি, এলোমেলো করে রেখে দিয়েছি, তো আজকে নিয়ে বসেছি গোছাতে। এখন বেজে গেছে 12টা। এ দেখো বন্ধুরা, সব এলোমেলো করে রেখেছি, দুটো বাক্স নিই আমি, এইটা আর এইটা, এর মধ্যে হার কানেরগুলো রাখি, আর এর মধ্যে মুখের মেকআপের জিনিসগুলো রাখি, আর এগুলো তো খুচরো, মানে খুচরো মানে ছোট ছোট কানের, তো এইগুলো সব চলো আমি গুছিয়ে রাখি। এখন বেজে গেছে সন্ধে 6:15, আসছে না, তো এই জল টলগুলো ভরে নিয়ে এলাম, এখানে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি। সারাদিনে মোটামুটি একবার জল ভরলেই হয়ে যায়, আরও দুটো বোতল ভরেছি, আমাদের ঘরে মায়েদের ঘরে রয়েছে, আর তারপর এই বোতলগুলো, আর এই বোতলগুলো ভরবো ভেবেছিলাম বিকালবেলা, ঘুমিয়ে পড়েছিলাম, আর বিকেল ঘুম ভাঙলো একেবারে সন্ধ্যাবেলা। এই দেখো ছেলের এখানে দুধও জাল দিয়ে নিলাম, আর কিছু কিছু মশলা শেষ হয়ে গেছিলো, সেগুলো সব ডিপে ভর্তি করে রাখলাম, ওই দেখো ভেতরে। আর এই মশলার দানিগুলোতেও যেগুলো ফাঁকা হয়ে গেছিলো গুছিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কিছু জিনিস ইস্ত্রি করার ছিল, ইস্ত্রিটা করলাম, করে আর এই বিছানায় কম্বলটা পেতে দিলাম। আমার শাশুড়িমা বলে এইভাবে বিছানায় কম্বল বিছিয়ে রাখলে নাকি বিছানাটা অনেকটা বেশি গরম থাকে, একদম ঠান্ডায় কনকনে ঠান্ডাটা লাগে না। আর এই দিকে দেখো, আমি সেই দুপুরের দিকে নিয়েছিলাম যে এটা শেষ হয়ে গেছে, তো এর মধ্যে শেষ হয়ে গেলে দেখবে আর পাম হয় না, পাম দিয়ে বেরোয় না, তো এই ছোট্ট ডিপেটার মধ্যে রেখে দেব। ও বাবা, এনার্জি নেই, আর এত ঘুমিয়ে গেছি, ঘুম থেকে উঠেইছি 5টা। আর আমার ছেলে এইদিকে ঘুম থেকে উঠে টিভি দেখছে, হাতে কি বিস্কুট দিয়ে চোখ লুকাচ্ছে। হ্যাঁ, আমি দুধ নিয়ে আসছি। আর মা এদিকে আজকে প্রসাদ দিয়েছে ঠাকুরকে, চিড়ে মুড়কি মাখছে। ছেলে কাল থেকে নিজের হাতে দুধ খাচ্ছে, তার জন্য এই কফি মাগটা ভার করলাম যে এর মধ্যে দুধ দেব, দেখি কেমন নিজের হাতে খেতে পারে। ওর ঠাম্মি ওকে শেখাচ্ছে নিজের হাতে খাওয়া, ওর ঠাম্মি ওকে শেখাচ্ছে। গরম আছে এখনো বাটিটা। এইটুকু রাত্রে রুটির জন্য রেখে বাদ বাকিটা দিয়ে দিলাম। এই নে নতুন কাপে করে দুধ। হরলিক্সটা এখনো কাটা হয়নি, কি ডিপেতে রাখবো খুঁজে খুঁজে। ডিপে ফাঁকা নেই, দেখতে হবে খুঁজে। এখন বানাচ্ছি রাতের ডিনার, দেখিয়ে দিই রাতে কি বানাচ্ছি। এই দেখো বেগুন ভাজা, তোমরা জানো অনেকেই আমি বেগুন এইভাবে কাটি যাতে একটু কম তেলে বেগুনটা ভাজা হয়, আর গোল গোল ভাজলে প্রচুর তেল লাগে। এরকম খোসা একটু বেশি দিয়ে ভাজলে, খোসার দিকটা আগে দিলে তেল খুবই কম টানে, অল্প তেল দিলে সেই তেলের মধ্যে ভাজা হয়ে যায়। আমি কতটুকু তেল দিয়েছি তোমাদের দেখাতে পারছি কি জানি না, এই দেখো এই তেলের মধ্যেই আমার বেগুন ভালো ভাজা হয়ে যাবে। প্রথমে খোসার দিকটা দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে,
তো তারপরে বেগুন ভাজতে দেখছো, আর যদি গোল করে কেটে দিতাম এই রকম তেল বোঝাই যেত না, পুরো শুষে নিত ভেতরে। তো বেগুন ভাজি আর এইদিকে বানিয়ে নিয়েছি পরোটা, আমাদের জন্য পরোটা বানিয়েছি আমার মায়ের বাপির, আর এইদিকে দুধ জল দিয়েছি ছেলের, আর রুটি, ছেলে পরোটা খাবে না দুধ রুটি খাবে, আর আমাদের জন্য আছে বেগুন ভাজা। চলো দেখাচ্ছি দুপুরে রান্নাবান্না, তোমাদের তো কিছুই দেখানো হয়নি। এ দেখো সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখছো, আর তেলও রয়েছে, যা তেল আছে সবটাই প্রায় ভাজা হয়ে যাবে। দুপুরে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মেনু বলে দিয়েছিলাম কি হবে, তো দুপুরের কিছুটা রান্নাবান্না রয়ে গেছে। চলো একবার দেখিয়ে আসি গ্যাসটা আসতে দিয়ে। দুপুরের রান্নাবান্নার মধ্যে এই খাবারগুলো থেকে গেছে, এটা চাটনি, চাটনিটা তো আজকে আর খাওয়া হবে না, কালকে। এটা আমের আচার দিয়ে বানানো হয়েছে, আমের চাটনি। আর এই দেখো বাঁধাকপির তরকারি, তো এই বাঁধাকপির তরকারিটা আছে, আর বেগুন ভাজা দিয়ে আমাদের আজকে পরোটা খাওয়া হবে। আর এইখানে মায়ের কাছে ছেলে খেলা করছে, চলো আমি বাদ বাকি পরোটাটা, এই পরোটা বলছি, বেগুন ভাজাটা কমপ্লিট করে নিই, পরোটা তো আমার হয়ে গেছে অলরেডি। এই যে আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেল কম তেলের মধ্যে, তেল কিন্তু খুঁজে পাবে না, তেল টেনেই নিয়েছে সবটা। আর পরোটার মধ্যে বেগুনটা আমি তুলে রাখি, তাতে গরম থাকবে খাবার সময়। আর আমরা যখন খিচুড়ি বানাতাম না, খিচুড়ির হাঁড়ির ওপর মানে ভাজা হলে হাঁড়ির মাথায় রাখতাম, তাতে কি ভাজাটাও গরম থাকবে তার জন্যে। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, তোমরা সবাই খুব ভালো থেকো, কালকে আসছে নতুন আরও একটা ভিডিও, যে যেখানেই আছো সুস্থ থেকো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। এখন বাজে 8টা, খাবার দাবার বানিয়ে রেখে দিলাম, 9টার সময় খাওয়া দাওয়া হবে ব্যাস। আর আজকে পরোটা বানিয়েছি বলে দেখো খুব বেশি নোংরা হয়নি, হালকার ওপর দিয়ে মুছে নেবো, আর কড়াইটা আজকে ধোবো না, কোনো ভাজাভুজি করলে কড়াই ধুই না, কড়াইটা একটু ঠান্ডা হোক তারপরে ভেতরে চাপা দিয়ে ভরে রাখবো। তো চলো সবাইকে টাটা।